প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ক্রিপ্টো ট্রেডিং প্রো ট্রেডার চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে মূলত আমরা আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপে আপনারা আমাদের সিগন্যালগুলো দেখে কিভাবে আপনারা একটা ফিউচার ট্রেডিং ওপেন করবেন, তো সেই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিব। কারণ হচ্ছে অনেকেই আমাদের গ্রুপে ইতিমধ্যেই জয়েন করেছেন আমাদের ভিআইপি ট্রেডিং সিগন্যাল গ্রুপে। সো এই গ্রুপে আপনারা হচ্ছে প্রত্যেকটা সিগন্যাল কীভাবে এক্সিকিউশন করবেন, অর্থাৎ কীভাবে ট্রেড ওপেন করবেন, সেই বিষয়টা আপনাকে জানিয়ে দেওয়ার জন্যই মূলত ভিডিওটি মেক করা। সো ফ্রেন্ডস, আমি চলে যাচ্ছি আমার টেলিগ্রাম গ্রুপে, পাবলিক গ্রুপে, অর্থাৎ যে গ্রুপে আপনারা সবাই জয়েন করতে পারবেন। তো এই গ্রুপেও মাঝে মাঝে সিগন্যাল দেওয়া হয়ে থাকে। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের ক্রিপ্টো এশিয়া বি টু ই সিগন্যাল। যারা ভিআইপি গ্রুপে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদেরকে $50 হচ্ছে পেমেন্ট করে মেম্বারশিপ ফি নিতে হবে। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন যে একটা আমাদের কিছুক্ষণ আগে আজকের যেটা আপনার সিগন্যাল ছিল সেই সিগন্যালটা দেখেন, যে আপনার MEXC USDT অর্থাৎ মাস্ক USDT পেয়ারে মূলত ট্রেডিংটা হয়েছে। সো ট্রেডিংটাতে আমরা যে সিগন্যালটা দেওয়া হয়েছে সেটা খেয়াল করেন, যে এখানে দেওয়া হয়েছে যে এক্সচেঞ্জ বাইন্যান্স বিট্রেক্স বাইবিট স্পট হুবি প্রো অ্যান্ড কুকয়েন। সো আপনি এই এক্সচেঞ্জগুলোতে মূলত আপনি ট্রেডিংটা ওপেন করতে পারবেন এই সিগন্যালটার মাধ্যমে। সো এখানে ট্রেডিং টাইপ দেওয়া হয়েছে লং, অর্থাৎ লং বলতে কী বোঝায়, বাই বোঝায়, ঠিক আছে। ট্রেডিং লং এ আপনি ট্রেডিং ওপেন করলে এখানে বাই বোঝায়। সো এরপর দেখতে পাচ্ছেন এন্ট্রি, অর্থাৎ আপনি যে কোন প্রাইসের মধ্যে এন্ট্রি নেবেন। সো এখানে খেয়াল করেন যে $5.5 থেকে $5.3 মধ্যে আপনাকে এন্ট্রি নিতে হবে। ধরেন আপনি $5.5 এন্ট্রি নিয়েছেন কিন্তু প্রাইসটা একটু ফল করছে, তখন আপনি $5.3 আবার এন্ট্রি নেবেন। সো ফ্রেন্ডস, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি ধরেন $20 দিয়ে ট্রেড ওপেন করবেন। সো সেক্ষেত্রে আপনি $5.5 আপনি $10 লাগাবেন। সো ওখান থেকে যদি প্রাইসটা ফল করে $5.3 আসে সেক্ষেত্রে আপনি আরও $10 লাগাই দেবেন। সো এভাবে হচ্ছে দুইবারে আপনাকে ট্রেডটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ টোটাল যে আপনি হচ্ছে ডলারটা দিয়ে আপনি ট্রেড করবেন সেই ডলারটা আপনাকে দুই ভাগে ভাগ করে আপনার দুইবারে ট্রেড ওপেন করতে হবে। সেক্ষেত্রে আপনার লসের সম্ভাবনা কমে যাবে এবং আপনার প্রাইসটা সমন্বয় হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এরপর দেখতে পাচ্ছেন এখানে কয়েন নেম দেওয়া আছে মার্কস USDT। সো মার্কস USDT পেয়ার আপনি হয়তো বাইন্যান্সে খুঁজলেই পেয়ে যাবেন মার্কস কোনটাকে বলে। তো তারপরে আমি আপনাকে একটা দেখিয়ে দিই, বাইন্যান্সে চলে যাই। বাইন্যান্সে গিয়ে মার্কস USDT যে পেয়ারটা রয়েছে সেই পেয়ারটা কীভাবে বের করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আমরা বাইন্যান্সে চলে যাচ্ছি। তো বাইন্যান্স বা অন্য কোনো আপনি এক্সচেঞ্জারে ট্রেড করতে পারেন, ম্যাক্সিতে করতে পারেন। তো ম্যাক্সিতে হাই লিভার যে ট্রেড করা যায় আপনি বাইবিটে করতে পারেন, সব যে কোনো এক্সচেঞ্জারে আপনি করতে পারেন। তো আপনার বাইন্যান্স ওপেন হয়ে গেলে আপনি এখান থেকে ফিউচারে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে ফিউচার নামে একটা অপশন রয়েছে, এই যে এখানে ফিউচার। সো আমি ফিউচারে চলে আসলাম। ফিউচারে চলে আসার পর এখান থেকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সার্চ করে আমাকে মার্কস USDT বের করতে হবে। তো এখানে খেয়াল করেন এখানে তো অবশ্যই আপনার USDT M পেয়ারে থাকতে হবে, অর্থাৎ আপনি USDT ট্রেড করবেন। তো এই যে এখানে USDT M রয়েছে। সো আমি ধরেন লং ওপেন করবো, তো আমি এখানে এই যে সার্চ করবো, এই যে আপনার কোথায় গিয়ে সার্চ করলাম সেটাও একটু দেখিয়ে দিই। আমরা এখান থেকে চলে যাবো এই যে ID USDT যে রয়েছে। সো এই যে ID USDT এখানে গিয়ে আমরা এখানে ক্লিক করলাম, করার পর আমি সার্চ আপনার লিখলাম MASK। সো দেখতে পাচ্ছেন মার্কস USDT চলে আসছে। সো ফ্রেন্ডস, মার্কস USDT এর গ্রাফটা দেখেন, যে আমাদের সিগন্যালটা ছিল সেটা হচ্ছে মার্কস USDT, কিন্তু আপনার ট্রেডটা যেহেতু ক্লোজ হয়ে গেছে এখন কিন্তু মার্কস USDT ফল করতেছে। সো আমরা যখন এই যে 6.05540 ট্রেডটা ক্লোজ করা হয়েছে, সো এটা করার পর আপনি লং ওপেন করবেন। ধরেন আপনি আমার এখানে দেখেন যে ডলারটা রয়েছে সেখান থেকে আমি $10 দিয়ে মার্কস আমি ট্রেডে ওপেন করবো। তো আমি এখানে দিয়ে দিলাম $10। সো $10 দেওয়ার পর আমি প্রাইস সিলেক্ট করবো, আমি বর্তমান প্রাইস যেটা রয়েছে এটা। সো আমি $10 দিয়ে আমি যদি ওপেন করি আমি ওপেন লং করবো। সো আমি এখন যদি বাইয়ে ক্লিক করে দিই সেক্ষেত্রে আমার কিন্তু ট্রেডিংটা ওপেন হয়ে যাবে। সো এইভাবে আপনি ট্রেডটা ওপেন করে দেবেন। তো এরপরে স্টপ লসের ব্যাপারটা যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রেড, আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন TPSL। সো আপনি এই যে TPSL এ চলে যাবেন, আপনি TPSL এ গেলেন, এরপর অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্সে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে টেক প্রফিট স্টপ লসের একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে মার্কেট। তো মার্কেটে যাই গেইন পার্সেন্টেজ। সো এখানে এই যে স্টপ লস USDT আছে না, এখানে আপনি জাস্ট এটা চেঞ্জ করে লিমিট USDT গেইন USDT। সো এখানে আপনাকে যে প্রাইসটা দেওয়া হয়েছে ওই প্রাইসটা এখানে বসাই দেবেন, অথবা আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে আপনি ট্রেড ওপেন করার পর আমি একটা ট্রেড ওপেন করেই আপনাকে দেখাচ্ছি। যাই হোক, আমি $1 দিয়ে একটা ট্রেড ওপেন করে দেখাই। তো আমি ট্রেডটা ওপেন লংই করবো, আমি $1 দিয়ে একটা ট্রেড ওপেন করে আপনাকে দেখাই ওপেন লং। ওকে, ট্রেডটা ওপেন হয়ে গেল, দেখেন এই যে পজিশনে চলে আসছে। পজিশনে চলে আসার পর কিন্তু আমি এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টপ লস টেক প্রফিট নামে একটা অপশন রয়েছে। সো এই যে টেক প্রফিট স্টপ লস, এই যে এখানে, সো টেক প্রফিট স্টপ লস আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে চলে যাবেন যে মার্কেটের জায়গায়, আপনি হচ্ছে এই যে এখান থেকে এই যে টেক প্রফিট স্টপ লস উপরে এখানে চলে আসবেন। তো এখানে চলে আসার পরে এই যে এখানে চলে আসবেন। তো এখানে চলে আসার পর এই যে এখানে মার্ক অপশনটা যে রয়েছে, মার্ক অপশনটা টেক প্রফিট স্টপ লস রাইট ওয়েট, তো আপনি এই যে এখানে USDT যাই ক্লিক করবেন টেক প্রফিট ROE। সো এখানে আমার ফোনে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে না, তো
এই যে টেক প্রফিট আর ওই সিলেক্ট করে দেবেন ইউএসডিটির জায়গায়, এখানে ধরেন আপনি টেক প্রফিট লাগালেন 50%, আর এটা হচ্ছে স্টপ লস, এখানে এই যে আর ওই পার্সেন্টেজ স্টপ লসের জায়গায় আপনি এখানে ধরেন 15%, বা আপনাকে যেটা দিতে বলা হয় সেটা দিয়ে আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনার টেক প্রফিট স্টপ লস এক্সিকিউশনটা হয়ে গেল, ওকে শেষ। তো এরপরে আমরা এখানে আবার চলে আসি। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল দুইবার আপনাকে ট্রেডটা ওপেন করতে বলা হয়েছে। সো আপনি দুইবার ট্রেডটা ওপেন করবেন, ওপেন করার পর আপনি দেখতে পাচ্ছেন টোটাল প্রফিট এখানে আপনি কোন পর্যন্ত ট্রেডটা ক্লোজ রাখতে পারবেন। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন যে 5.55, 5.61, 5.65, 5.6005, 6.005 আর 6.325। সো এখানে আছে টোটাল টার্গেট দেওয়া আছে মোটা, মনে করেন যে ছয়টা টার্গেট মধ্যে যদি তিনটা টার্গেট আপনার ফিল আপ হয়ে যায় বা চারটা টার্গেট ফিল আপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার 50-60% প্রফিট হয়ে যাবে। তো 50-60% প্রফিট হয়ে গেলে আপনি মূলত ট্রেডটা ক্লোজ করে দিতে পারেন। সো এটা হচ্ছে মূলত ব্যাপার। তো এখানে আরেকটা বিষয় একটু খেয়াল করেন, আমাদের এখানে একটা সময় দেওয়া থাকবে, সেই সময়টা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। তো আমি সময়টা আপনাকে একটু দেখাচ্ছি, একটু অপেক্ষা করবেন। একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমি আপনাকে জানিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের সিঙ্গেলটা মূলত দুই ধরনের দেওয়া হতে পারে, সেটা উপরেরটার মতো দেওয়া হতে পারে এবং নিচেরটার মতো দেওয়া হতে পারে। সো এরকম যদি দেওয়া হয় সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা এখানে তারিখ রয়েছে। সো তারিখটা একটু খেয়াল করেন, এই যে নিচে যে তারিখটা রয়েছে, সো এই যে তারিখটা এখানে দেওয়া আছে যে ওপেন অ্যাট 12/4/2023, এটা মূলত 12/4/2023-এর মূলত এটা ট্রেডের তারিখ দেওয়া হয়েছে। সো এই তারিখে আপনি এটা সব অবশ্যই সময়টা খেয়াল করবেন। ধরেন আমি সিগন্যালটা এখন দিলাম, আপনি মনে করেন রাত 9টার সময় সিগন্যালটা দেখলেন। সো দেখার পর আপনার যদি এই ক্রাইটেরিয়াগুলো ঠিক থাকে, আপনার যদি এরকম সব কিছু দেখবেন যে এন্ট্রি প্রাইসটা বিশেষ করে যেটা বলা হয়েছে সেই এন্ট্রি প্রাইসটা ওই সময় ওখানে আসে কি না, যদি এন্ট্রি প্রাইসটা ক্রস করে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রেডটা ওপেন করা যাবে না। তো আপনার ওই বিষয়টা মাথায় রাখতে হবে। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওপেন অ্যাট, সো ওপেন অ্যাট এই সময়টা যদি থাকে সেক্ষেত্রে এই সময়টা ফলো করতে হবে যে আমি আপনাকে ট্রেড ওপেন করতে বলছি সব, মনে করেন রাত 10টায় আপনি ট্রেড ওপেন করছেন রাত 12টায়, ওই সময় মনে করেন মার্কেট প্রাইস বেড়ে গেছে, তখন কিন্তু আপনার ট্রেডটা লস হয়ে যেতে পারে। সুতরাং এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এন্ট্রি প্রাইসটা অবশ্যই ট্রেড ওপেন করার সময় খেয়াল করবেন যে এন্ট্রি টার্গেটটা যেটা দেওয়া আছে সেইটা ওই সময় ওই মার্কেটে ওই এন্ট্রি টার্গেটটা আছে কি না, যদি ওটা না থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ট্রেডটা ওপেন করা যাবে না, অর্থাৎ আপনি নির্দিষ্ট টাইমে আপনি সিগন্যালটা পাননি বা ধরতে পারেননি। তো টেক প্রফিটের অপশনটাও খেয়াল করবেন, টেক প্রফিটের অপশনটা মনে করেন এভাবে যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি টেক প্রফিটটা এইরকম একটা পার্সেন্টেজে চলে আসে, অর্থাৎ আপনি 20-30-40%। তো প্রত্যেকটা টার্গেট মূলত 16% করে টার্গেট দেওয়া হয়েছে, এভাবে একটা দুইটা তিনটা চারটা টার্গেট যদি ফিল আপ হয়ে যায় সেক্ষেত্রে আপনি আপনার ট্রেডটা ক্লোজ করে দিতে পারেন। সো ফ্রেন্ডস, এটাই হচ্ছে মূলত আমাদের সিগন্যালের ম্যাটার। তো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা আবারও একটু বলে দিই, সেটা হচ্ছে আপনি প্রথমে এন্ট্রি প্রাইস খেয়াল করবেন এবং আপনার হচ্ছে যে স্টপ টার্গেট যে বিষয়টা রয়েছে স্টপ টার্গেটটা খেয়াল করবেন। স্টপ টার্গেটটা হচ্ছে স্টপ লস, অর্থাৎ স্টপ লস আপনি সর্বোপরি একটা ট্রেডে ওপেন করার সময় স্টপ লস সর্বোচ্চ 15-20% পর্যন্ত স্টপ লস দিয়ে রাখতে পারেন। 20%-এর বেশি দেওয়ার দরকার নেই, 15%-এর কম দেওয়ার দরকার নেই, এর মধ্যে রেখে দেবেন। আর এই টাইমটা অবশ্যই খেয়াল করতে হবে। সো এটা ছিল মূলত ম্যাটার। যারা আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন করেছেন তাদেরকে অবশ্যই স্বাগত, আর যারা জয়েন করতে চান তারা অবশ্যই জয়েন করতে পারেন। সো ফ্রেন্ডস, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করছি ভালো কিছু করার জন্য, যাতে আমরা আমাদের সিগন্যালগুলো নিয়ে আমরা প্রফিট করতে পারেন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।